হেমায়েত বাহিনী 1971 সালে বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন সম্পূর্ণ নিজস্বভাবে চেষ্টায় একটি বিরাট গেরিলা বাহিনী গড়ে তোলেন। তার নিজের নাম অনুসারে এই বাহিনী হেমায়েত বাহিনী নামে পরিচিতি লাভ করে। এই বাহিনী বীর বিক্রমে যুদ্ধ করে গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর সহ পদ্মার উপরে এক বিরাট অংশ মুক্ত রাখতে সমর্থ হয়। তার এই বীরত্বের জন্য স্বাধীনতার পর সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন। বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একজন হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী যখন বাঙালির উপরে আক্রমণ করে, তিনি তখন ঢাকার অদূরে জয়দেবপুর সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। সেখানকার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব তখনও পাকিস্তান সরকারের হাতে ছিল। যুদ্ধ শুরু হলেই দেশ মাতৃকার টানে হেমায়েতউদ্দিন আরও কিছু বাঙালি সৈনিক সঙ্গে নিয়ে জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে আসেন। দীর্ঘ এক মাস পর বহু কষ্টে তিনি তার নিজ গ্রামে উপস্থিত হন। এখানেই তিনি গড়ে তোলেন দুর্ধর্ষ হেমায়েত বাহিনী। সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে লোকবল, রসদ ও অস্ত্র সংগ্রহ করা হয়। বাহিনীতে মোট মুক্তিযোদ্ধা ছিল 5054 জন। এদের মধ্যে নিয়মিত সশস্ত্র বাহিনীর লোকও ছিল 340 জন। প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করার জন্য কোটালিপাড়ার জহুরের কান্দি হাইস্কুলে সংক্ষিপ্ত প্রশিক্ষণ কেন্দ্র খোলেন এবং 3 মাসে প্রায় 4000 যুবককে প্রশিক্ষণ দান করেন। অস্ত্রশস্ত্র বেশিরভাগই ছিল পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের কাছ থেকে কেড়ে নেওয়া। হেমায়েত বাহিনীতে বেশ কিছু মহিলা মুক্তিযোদ্ধাও ছিলেন। আশালতা বৈদ্যের নেতৃত্বে 4টি দলে 45 জন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন। এই মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে রাইফেল, মেশিন গান সহ বিভিন্ন ধরনের অস্ত্র চালানো শেখেন। তাদেরকে গেরিলা যুদ্ধেরও প্রশিক্ষণ দেওয়া হয়। এদের মধ্যে কাউকে কাউকে নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয়। কোটালিপাড়ার নারকেলবাড়ি চার্চ মিশন হাসপাতালে তারা আহত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য ও সেবা প্রদান করতেন। হেমায়েত বাহিনী পাকিস্তানি সেনাদের কাছে ত্রাসে পরিণত হয়। এই বাহিনী অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে বহু পাকিস্তানি সেনা রাজাকার, আলবদর ও তাদের সহযোগীদের হত্যা করে।